গাইজ, ওয়েলকাম টু বেবি অ্যান্ড মম চ্যানেলে। আজকে চলে এসেছি নতুন একটা টপিকে তোমাদের সাথে আলোচনা করতে। সেটা হচ্ছে বাচ্চার যখন অন্নপ্রাশন হয়ে যায়, যখন তারা সলিড জার্নি শুরু করে। তো আমরা অনেকেই ওয়ারিড থাকি যে বাচ্চাকে সলিড কী কী দেওয়া যেতে পারে। তো আমার বাচ্চার এখন 2 বছরের ওপর হয়ে গেছে, তো আমি ওকে অনেক কিছুই দিই, তার মধ্যে একটা হচ্ছে কর্নফ্লেক্স। তো চলো দেখাই যে আমি ওই ওর খাবারটা আমি কীভাবে রেডি করি। আমি একটা মিক্সিং জারে দেখো এরকম কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। এটা ও এরকমভাবে খেতে পারবে না বলে আমি গ্রাইন্ডারে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিই, তারপরে চলো দেখাই কীভাবে তৈরি করব। ব্লেন্ড করার পর দেখো ওটা ঠিক এরকম দেখতে হয়েছে। এবার একটা পরিষ্কার বাটিতে পুরো গুঁড়োটা সম্পূর্ণ ঢেলে নেব। দেখো এতটা পরিমাণ হয়েছে, এটা ফুলে অনেকটা হয়ে যাবে যখন এটার মধ্যে গরম জল অ্যাড করবে। এরপরে দেখো, এই দেখো একটা বাসনে আমি গরম জল বসিয়েছি। এটা অবশ্যই যার বাড়িতে ফোটানো জল যে ফুটিয়ে রাখে সে তো অবশ্যই ফোটানো জল ইউজ করবে, এছাড়া যার বাড়িতে পিউরিফায়ার আছে পিউরিফায়ারের জল ইউজ করবে। তো জলটা আমি গরম হতে দিয়েছি, এই গরম জলটা দিয়ে খাবারটা তৈরি করব। গরম জলটা হয়ে এসছে, গ্যাসটা অফ করে দিই। এই খাবারটার মধ্যে আমি এখন গুঁড়ো দুধ 1 চামচ, এই 2 চামচ অ্যাড করলাম। এরপরে আমি গুড় অ্যাড করব। বাচ্চাকে চিনি খাওয়ানো খুব একটা তো ভালো না, তো আমি গুড়টা ইউজ করি। গুড়টা শেষ হয়ে গেছে, আনা হয়েছে, প্যাকেটটা ভাঙা হয়নি নতুন। তো এখন এটা দিয়েই কাজ চালাই। সামান্য পরিমাণ গুড়টা দিয়ে তারপরে গরম জলটা আস্তে আস্তে দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে হবে, আর এটা অনেকটা, একটুখানি দেখলে কি হবে, এটা অনেকটা পরিমাণ, অনেকটা পরিমাণ জলটা নেয়। এটা ফুলে অনেকটা হয়ে যাবে, দেখো কোনটুকুনি হয়েছিল, কতটা জল দিয়েছি। বাকি জলটা ঢেলে দিই। এটা মনে হচ্ছে আরো জল লাগবে। টমেটোর সাথে আরো অনেকটা জল অ্যাড করলাম, দেখো কতটা খাবারটা ফুলে গেছে, কোনটুকুনি গুঁড়ো নিয়েছিলাম আর কতখানি হয়ে গেছে। তো বাচ্চার যদি 1.5 বছর 2 বছর হয়ে যায়, এবার তুমি বুঝতে পারছো না যে নতুনত্ব তাকে কি খাওয়াবে, তো তুমি অবশ্যই এই কর্নফ্লেক্সটা ট্রাই করতে পারো। আমার মেয়েটা খুবই ভালো খায়, তার জন্য মাঝে মধ্যে আমি পাল্টে পাল্টে অনেক কিছুই দিই, তবে মাঝে মধ্যে এটাও দিই তার সাথে। দেখো ওর খাবারটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি ওকে খাওয়াবো। তবে অবশ্যই এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। তো এই তো গেল আমি আমার বাচ্চাকে সন্ধ্যের টিফিনে কী দিই, দেখলেই কর্নফ্লেক্স দিই। তো আরও অনেক কিছুই দিই, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এটা অবশ্যই তোমার বেবিকে খাওয়াতে পারো, ট্রাই করতে পারো যেরকমভাবে দেখালাম। তুমি এটার সাথে আরও অনেক কিছু তোমার পছন্দ মতো জিনিসও অ্যাড করতে পারো। আমি তো শুধু দুধ আর গুড় দিয়েছি এটার মধ্যে। তো আজকে তো শুধু দেখালাম এটা, অন্যদিন আরও কী কী খায় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা থেকে তুমি বুঝতে পারছো যে বাচ্চাকে সলিড খাওয়াতে হলে
যখন ওদের জার্নিটা শুরু হয় সলিড খাওয়ার, তখন আমরা খুব টেনশনে থাকি কি খাওয়াবো না খাওয়াবো। তো আমি আমারটা শেয়ার করলাম, তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা তোমাদের বেবিকে সন্ধ্যের টিফিনে কে কী রকম খাবারটা তাদের খাওয়াচ্ছ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।